আজকের জি এম কাদের যিনি একটা তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে তিনি নির্বাচনে মাঠে গতকালকেও দেখলাম যে তিনি মাঠে নেতা কর্মীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে মজিবুল হক চূর্ণ তিনি করছেন কি তিনি পোস্টারে তার আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বলেছেন এদিকে রুহুল আমিন হাওলাদার বরিশালে তিনারও বক্তব্য একই পোস্টারের বক্তব্য তাহলে আমরা কোথায় গেলাম এই ছাব্বিশ জন লোকের কাছে আপনার জিম্মি শুধু আজ থেকে না এই ছাব্বিশ জন লোক নব্বই সালের থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত সকল সময়ই তারা আমাদেরকে সিঁড়ি বানিয়ে আমাদের পিঠির উপরে ভর করে তারা এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত এই নির্বাচনেও তারা কোটি কোটি টাকা তারা পেয়েছে এই ৩৮৩ জন লোকের জন্য ২৮৩ জন লোকের জন্য কোটি কোটি টাকা তারা সরকারের কাছে পেয়েছে সরকার কাছ থেকে টাকা পাওয়ার পরেও তারা একটি প্রার্থীকেও কোনো টাকা দিয়ে সহযোগিতা করেনি। আমি এনএসআই আমি ডিএসবি ডিজিএফআই ইনাদেরকে আমি আজ থেকে প্রায় পাঁচ দিন আগে বলেছি যে ভাই মাঠের অবস্থা আমাদের এইরকম আমাদের পক্ষে এই কোটি কোটি টাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে স্বতন্ত্র হোক নৌকার হোক যেখানেই হোক তাদের সাথে পাল্লা দিয়ে নির্বাচন করা আমার জন্য অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হাজার হাজার টাকা কোটি কোটি টাকা প্রতিদিন খরচ করে নির্বাচনী মাঠে যেভাবে নির্বাচন আচরণ বিরোধী ভঙ্গ করে তারা এই যে লোকজন মাঠে নামাইছে তারা মিছিল মিটিং করতেছে মানুষজনকে খাওয়াচ্ছে গরু জবাই করে খাওয়াচ্ছে ছাগল জবাই করে খাওয়াচ্ছে এটা আচরণবিধির ভিতরে পড়ে এটা কিন্তু তারা দেখলো না এটা কিন্তু ই করলো না